আসসালামু আলাইকুম ভিউয়ার্স কৃষি সমাজের পক্ষ থেকে আমি কৃষিবিদ আব্দুল আদুদ সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছে আমার সহকর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ শামসুল হুদা বাদি শ্রীরামপুর ব্লক আজকে আপনাদেরকে আমরা দেখাবো ভুট্টার সবচেয়ে ক্ষতিকর পোকা বর্তমান সময়ে সবচেয়ে মারাত্মক যে পোকাটি সেটি হচ্ছে ফল আর্মিওয়ার্ম সেই ফল আর্মিওয়ার্ম পোকা শনাক্তকরণ পদ্ধতি এবং দমন পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ইকুইপমেন্টস সেই ইকুইপমেন্টসগুলো হচ্ছে জৈব পদ্ধতিতে অথবা সেক্স প্রমণ পদ্ধতিতে কিভাবে ফল আর্মিয়াম পোকাটিকে শনাক্ত করা যায় এবং দমন করা যায় এর পূর্বে আপনারা অনেক ধরনের সেক্সফুরমন ট্র্যাপ দেখেছেন তার মধ্যে একটি হচ্ছে সেক্সফুরমন ট্র্যাপের মধ্যে আমরা লিউর ব্যবহার করি এবং যে বক্সটি থাকে যে ট্যাপটি থাকে টেপের নিচে পানি ব্যবহার করি শনাক্ত করার জন্য অথবা দমনের জন্য কিন্তু এই যে আজকের যে পদ্ধতিটি সেটা একদম টোটালি ভিন্ন রকম একটি পদ্ধতি সেখানে কোনো ধরনের পানি ব্যবহার হয় না সেখানে ব্যবহার হবে দুইটা এজেন্ট একটা হচ্ছে লিউর আর একটি হচ্ছে কিলিং এজেন্ট লিউরের কাজটি হচ্ছে যে ফল অর্মি ওয়ার্মের যে মেল পোকাটা আছে সেটাকে আকৃষ্ট করে কাছে নিয়ে আসবে এবং কিলিং এজেন্টের কাজটা হচ্ছে সেই যে পোকাটা আসবে এসে যে পটের ভিতরে থাকবে সেটাকে খুব আস্তে আস্তে সেটাকে মেরে ফেলবে এটাকে বলা হয় কিলিং স্ট্রিপ স্লো রিলিজিং কিলিং স্ট্রিপ তো আসুন প্রথমে আমরা দেখে নেই যে এই যে উপকরণগুলো আছে সেই সেট করব এখন আমরা দেখব ফল যে যে জন্য স্থাপন দেখবো ইনস্টলমেন্ট গুলো লাগে সেটার সাথে পরিচিত হব এটা বাকেট দেখেন আমার সামনে আছে বাকেট বাকেটের চারটা লক আছে যেটা আবার প্যানেলের সাথে মিশে ওই যে হলুদ কালারের যেটা প্যানেল প্যানেলের আবার চারটা কোটা আছে ওই পাশে আবার ওইটা লকগুলো চারটা লক বাকেটের চারটা লক ওই প্যানেলের সাথে ইয়া হয় সেটা আমরা দেখাবো কিভাবে করা হয় আর আছে আমার সামনে যেটা ওই ডাক ডাকনা যেটা সর্বোপরি উপরে তাকে আর আছে আর একটা জিনিস ওইটা ওই লোকা লিউর রাখার যে বক্স ওইটা নেট আকৃতি দেখেন দেখতে পাচ্ছেন আর ওই লিউরটা ওইটার ভিতরে দেওয়ার পরে দেয় ওইটা আবার লক করার জন্য ক্যাপ ব্যবহার করা হয় আর আছে আমার কাছে দুই ধরনের একটা লিউর আর একটা হইল গা স্টিক কিলিং স্টিক তে লিউর ওইটা যেটা আপনার খোলা আছে সেটা ওই যে ওইটা লিউর দেখতে পাচ্ছেন যেটা অ্যালমোনিয়াম যেটা আমাদের বাকি ইয়াতে ব্যবহার হবে ওই নেডে ব্যবহার হবে ওই নেটের ভিতরে আমরা ব্যবহার করব যাই হোক আমরা সেটিংয়ে সবগুলোই আপনাকে দেখাবো এরপরে আসে যে কিলিং স্টিক যেটা যেটা ব্যবহার করা হয় বাকেটের ভিতরে ওই যে ওই কালার হলুদ কালার ওইটা আবার বাকেটের ভিতরে ব্যবহার করা যাই হোক এখন পরিচিত হলাম এখন আমরা ওইগুলো কিভাবে সেটিং করব সেটা দেখাবো বাকেট নিলাম বাকেটের ভিতরে এই যে হলুদ আকারের যে কিলিং স্টিক আছে ওইটা আমরা বাকেটের মধ্যস্থলে দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে ওই যে প্যানেল বাকেটের সাথে প্যানেল স্থাপন করতে হবে দেখেন প্যানেল বাকেটের কিন্তু চারটা ইয়া আছে এই লক লক আছে ওই লকটার সাথে আবার ওই ওইভাবে দেয়া যেটা লোকের কাজ কাটা আছে লকগুলো যেভাবে ব্যবহার ইয়া হবে সেটা স্যার আমাকে সাহায্য করছেন ওইটা ইয়া করার জন্য সেট করার জন্য প্রত্যেকটা লকেশ আছে এটা যে গাট আছে হ্যাঁ এই গাটগুলোকে আটকে দিতে হবে স্যার আমাদেরকে সহযোগিতা করতেছেন ওইটা আবার আমরা সেট হয়ে গেল বাকেট আর ওই লোক প্যানেল তো প্যানেলের উপরে আমরা যে জায়গাটুকু আছে যেটা এই ইয়াতে আমরা ডাকনাটা ব্যবহার করব ডাকনা ওই ইয়ার স্ট্যান্ডের সাথে যে প্যানেলের স্ট্যান্ডের সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব লাগানোর সুবিধার্থে আমরা ফানেলের সাথে প্রথমে ডাকনাটা লাগিয়ে নিব। তারপর বাকেটের সাথে সেটাকে সংযোগ করে দেব জি করে দেয় আমরা ওই দেখেন আমি একটু হেল্প করছি যে স্যার এই যে দেখেন প্রত্যেকটা চারটা স্ট্যান্ড চারটা স্ট্যান্ডের ভিতরে আছে এই স্ট্যান্ড স্ট্যান্ডগুলোকে আটকানোর জন্য চারটা লক পয়েন্ট তো লাগানোর সুবিধার্থে আমরা চারটাকে যে একদম এক্সাক্টলি যে যে পয়েন্টগুলোতে দরকার সেই পয়েন্টগুলোতে চাপ দিলে এটা লেগে যায় হয়ে গেল সেটিং ওইটা চমৎকারভাবে লেগে গেছে এটা আর খুলবে না হ্যাঁ জাস্ট এখন এটাকে আমরা আবার আগে দেখিয়েছি কিভাবে লক করতে লিউর ন্যাট বলে যেটা ওইটার মাঝে আমি ওই লিওরটা দিব লিউরটা সাবধানে কোথাও ছিদ্র বা ফুটো না হয় কারণ ওইটা অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ আছে যেটা তরল যেটা ছিদ্র বা ইয়া হলে এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করতে হবে কোনো ভাবেই যেন ওইটা ছিদ্র না হয় আমরা ওইভাবে ওই লিওরটা ওই লিওর বক্সে সেট করলাম করার পর ওইটার ক্যাপ আছে ওইটাতে আমরা আটকিয়ে দিলাম ওই ক্যাপটা লক্ষ্য করছে হ্যাঁ ক্যাপটা সেটিং হয়ে গেলে এই ডাকনাটার উপর দিয়ে দেন একটা হোল আছে ছিদ্র আছে ওই ছিদ্রের ভিতর দিয়ে আমরা ওইটা ব্যবহার করব যাই হোক এটা সেট হয়ে গেল বাকিটুকু স্যার আমাদের স্যার আপনাদের সামনে আর বলবেন ধন্যবাদ দেখেন আমরা কিন্তু খুবই খুবই সহজ সহজ সেটিংটা কিন্তু আমরা একটু সময় নিয়ে আপনাদেরকে দেখালাম যেন এটা সহজেই বোঝা যায় এবং এই যে ডাকনাটার উপরে দুইটা বাঁধার জন্য এই বাঁশের সাথে বাঁধার জন্য লক দুইটা লক আছে এবং সেগুলো সুতা দিয়ে বাঁধায় ভালো হয় আমি একটু এদিকে দেখাতে চাই দেখেন এই যে এই পাশে দুইটি লম্বা বাস আমরা কুপেছি আপনারা জানেন বুটটার হাইট কিন্তু অনেক লম্বা হয় এখন বুটটা যেগুলা আছে মাঠে খুবই ছোট ছোট তিন চার ইঞ্চি কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু দশ বারো ফিট হয়ে যাবে এটাকে জন্যই যাতে যখন ছোটো থাকে তখন যাতে আমরা নিচে সেট করতে পারি এবং লম্বা সাথে সাথে লম্বা হওয়ার সাথে সাথে আমরা এটাকে যেন উপরে তুলতে পারি এবং চার বুট সাধারণত এটাকে বলা হয় যে বুটটা গাছের চার ইঞ্চি উপরে যেন এই ট্যাপটা থাকে তার সুবিধার জন্য কিন্তু এই দুইটা বাস এইভাবে লাগানো হয়েছে আর এগুলো দেওয়া হয়েছে যেন সুতা দিয়ে এটার সাথে বাঁধা যায় একদম সহজে আমরা এটাকে কিন্তু বেঁধে দিলাম যাতে পরবর্তীতে সহজে খোলা যায় এমন ব্যাপারতে হবে যেন গাছ লম্বা হয়ে যাওয়ার পর এটাকে খোলা যায় এই কিন্তু আমাদের ট্র্যাপটা স্থাপন হয়ে গেল সতর্কতা হচ্ছে যে কিলিং যেটা আছে সেটা পানি সংস্পর্শে আনা যাবে না আর লিউর যে আছে আমি প্যাকেটটা যে লিউরের প্যাকেট থেকে বের করার পরে যেটা বের হবে এটাকে আর নতুন করে কোনো কিছু ছিঁড়া যাবে না এটাকে সরাসরি এই লিউর বক্সে স্থাপন করতে হবে এটা আর লিউডটা এক মাস ব্যাপী মানে তিরিশ দিন এটা স্থায়ী হয় এর পরে আর এটা কোনো কাজ করবে না আর স্ট্রিপ যেটা কিলিং এজেন্ট কিলিং এজেন্টটা দুই মাস থাকবে দুই মাস পরে অবশ্যই এটাকে চেঞ্জ করে ফেলতে হবে বিদায় প্রাককালে সকল ভুট্টা চাষীদেরকে একটি মেসেজ দিয়ে শেষ করতে চাই যে ফল আর্মি আর্ম নিয়ে পেনিক হওয়ার কিছু নেই এটা নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কিছু নেই বর্তমান সরকার এই ফল আর্মি আর্ম দমনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা হাতে নিয়েছে সারা বাংলাদেশ ব্যাপী এটা সতর্কতা জারি করা হয়েছে এবং এটাকে সহজে যাতে কন্ট্রোল করা যায় তার জন্য বায়োলজিক্যালি কন্ট্রোল সিস্টেম আমাদের আছে আমরা আজকে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা দিয়ে আমরা সহজেই শনাক্ত করতে পারবো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই প্যানিক হওয়ারও কিছু নেই আজকে পুরা প্রোগ্রাম ব্যাপী আমাদের সাথে সহযোগিতায় ছিলেন এখানকার যে কৃষক পাঁচ সাতজন কৃষক আছেন আমাদের সাথে আমাদের সাথে সারাক্ষণ ছিলেন এবং আমরা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি তারা এটা শিখলেন এবং জানলেন কিভাবে। ভুট্টার এই ফল আর মেয়র্মটাকে সহজেই শনাক্ত করা যায় এবং দমন করা যায় এবং আপনারা যারা আমার সাথে সারা দিন ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি আল্লাহ হাফিজ